গণমাধ্যমে দেয়া বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। বলেছেন, সব দাবি মেনে নেওয়ার পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার হবে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান সেনাপ্রধানের। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। হ্যাঁ, আজকেই, বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কার্ফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কার্ফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না।